দীর্ঘ দুই তিন দিন পরে আজকে তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি। ভিডিও শুরুতে আমাদের আল্লাহর রহমতে মিষ্টি নাতিন আয়ানা, আমি ওকে মিষ্টি বলে ডাকি, ওর একটু ছোট্ট ভিডিও দেখে না, ও দুষ্টুমি করছিল, ড্রয়ার খুলছিল, দৌড়াদৌড়ি করছিল, কার্টুন দেখছিল, একটু একটু ভিডিও করেছি। আমাদের সুইট বেবিটার মিষ্টি একটা আপুর ভিডিওটা আগে একটু শো করো, তারপর আমরা তোমাদের সাথে অনেক, আজকে আমি তোমাদের সাথে অনেক মজার মজার জিনিস শেয়ার করব। আমার তনুমা কী গিফট করেছে, তনু এবং দানি বাবা আমাকে নিয়ে কোথায় বেড়াতে গিয়েছে, সেখানে আমরা কী কী মজা করলাম, অনেক মজার খাইদাই করলাম। প্রিয় ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি ঠান্ডা জ্বরে একেবারে কুপোকাত হয়ে গিয়েছি, প্রচণ্ড রকম, মানে এক একবার হাঁচি শুরু হলে 10 থেকে 12টা হাঁচি, একেবারে সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে গেছে। আর বিশেষ সরি বিশেষ কারণে ভিডিও দিতে পারিনি। আমরা সে আমার বাসায় আমার মেয়ে এসেছিল, আমার তনুমা, ওর দুটা বাবু, ওর হাজব্যান্ড এসেছিল গত পরশু দিন, আজকে ওরা দুপুর 2টায় চলে গেল। ওদের যাওয়ার পর থেকে ভিতরটা খালি কাঁদছে, ভালো লাগছে না। আল্লাহ পাক ওদেরকে ভালো রাখুন, সর্বাঙ্গীন মঙ্গল দিন, নিখায়াত দান করুন, আমিন আমিন। আর তোমাদের জন্য আজকে সারপ্রাইজ ভিডিও থাকবে, সারপ্রাইজটা কিসের এবং কী কী জিনিসের সমন্বয় হবে তোমরা সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর আমি আশা করছি আজকের ভিডিও তোমাদের প্রত্যেকের কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, তোমরা এনজয় করবে এবং তোমাদের পছন্দ হবে। তাহলে লেটস গো, আমরা সবাই তাহলে মূল ভিডিওতেই চলে যাই, কারণ এরকমভাবে কথা বলাটা কষ্ট হয়ে যায়। সুবহান আল্লাহ, তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব, তার সাথে শেয়ার করবো লোভনীয় অনেক কিছু খাবার। খালামুনি আমাদের জন্য কী কী খাবার বানিয়েছিলেন সেই খাবারগুলো, আর তনুমা আমাদের বাসায় যে এসেছিল, এমনি তো আম বাবুর জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে, সেটা আলাদা কথা, কিন্তু ঈদের জন্য ও এই পার্লের এই সেটটা, কানের, গলার, হাতের, মানে আংটি, এই সেটটা আমাকে গিফট করেছে, কিন্তু আমি মেয়েটাকে কিছুই দিতে পারিনি, বাবুদেরও কিছু দিতে পারিনি, এটা আমার, আমি খুব শেম ফিল করছি। এখানে দেখো খালার বাসায় কী সুন্দর করে আরবিগুলো, আস্তাগফিরুল্লাহ ফর মাই পাস্ট, তারপরে আলহামদুলিল্লাহ ফর মাই প্রেজেন্ট, আমি একটু ধীরে ধীরে করছি, ইনশাআল্লাহ ফর মাই ফিউচার, কত সুন্দর কথাগুলো, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস ওদের সাথে আমি শেয়ার করবো। খালা বাসাটাকে কত সুন্দর করে সাজিয়েছে, যদিও আমাদের বৃষ্টি, আমাদের আজান একটু দুষ্টুমি করে সব এলোমেলো করে ফেলেছিল, তারপরও দেখবে যে কতটা সুন্দর করে ডেকোরেশন করা সব কিছু, যে এটা একটা ছোট্ট একটা টেবিলের মধ্যে কত সুন্দর করে ফুল দিয়ে সব কিছু সাজিয়ে রেখেছে। এখানে ওরা খাচ্ছিল, আমিও খেয়েছি। আর এখানে দেখো সুবহান আল্লাহ, স্টার্ট উইথ বিসমিল্লা, যে কোনো ভালো কাজে শুরুটা আমরা যেন বিসমিল্লা দিয়ে করি, তারপরে কোনো কিছুতে খুশি হলে আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, এবং কোনো কিছুতে খুশির হলে আলহামদুলিল্লাহ। আরবি লেখাগুলো একেবারে সুবহান আল্লাহ, আমি আবারও বলি, খুবই ভালো লাগলো দেখে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এমনি করে আরবি লেখা দিয়ে, মানে একদম খালা সুন্দর করে ঘরটাকে মনে হচ্ছে যে মহিমান্বিত করে রেখেছে। আর এখানে দেখো খালার সাজানোর আইটেমটা, ইয়েগুলো দেখো, সাজানোর সিস্টেমটা দেখো। আসলে আমি ঠান্ডার জন্য কথা বলতে টায়ার্ড হচ্ছি খুব, এই জন্য আমি কেটেও দিচ্ছি না, যা বলছি তাই। আর দেখো মানে খালার সুন্দর করে একেবারে গোছানোও করে সব কিছু রেখেছে, আরও অনেক বেশি গোছানো ছিল, ছোটো ছোটো বাচ্চারা একটু নষ্ট করেছে, দ্যাটস ওয়াই। আর এখানে দেখো খালার ছেলের ছবি, আমাদের আলিফ ভাইয়া এখন অনেক বড় হয়ে গেছে, খালার আলিফের ছোটোবেলা, আলিফের বড়বেলা, আলিফ আর ওর বোন, খালা, খালু, আলিফ এবং আবিদা,
কালকে গিয়ে আর খালার আমরা খালাকে কিন্তু জানান দিয়ে যাইনি যে আমরা যাব, জাস্ট রওনা দেওয়ার সময় তনু কল দিছে, আপু আমরা আসতেছি। উনি যে কত কিছু মাশাআল্লাহ আয়োজন করেছেন, আসলে মন থাকলে যেটা হয়। এটা ছিল আমাদের নাস্তা, সেখানে ছিল শুকনো সেমাই, আছে চটপটি দেখতে পাচ্ছ, তার সাথে ছিল একেবারে মাউথ ওয়াটারিং আর নুডলস, এত চমৎকার একটা নুডলস খেয়েছি ভোলার কথা না, চিকেন ফ্রাই, তারপরে সুইট, এগুলো হলো আমাদের যাওয়ার পরে নাস্তা। তারপরে খালা পোলাও রান্না করেছে, চাইনিজ ভেজিটেবল উইথ সাসলিক দিয়ে, সাসলিক চাইনিজ ভেজিটেবল করেছে, তারপরে অ্যানাদার সিস্টেম স্টাইল চিকেন ফ্রাই করেছে, তারপর বিফ ভুনা করেছে, আর অনেক কিছু আছে, তোমরা ভিডিও দেখলেই দেখতে পারবে। এখানে দেখো আল্লাহ মোহাম্মদ, কত ভালো লাগে তাই না, এগুলো দেখতে সোবাহান আল্লাহ, বারবারই বলতে ইচ্ছে করে। আর এটা বিবি আসিন সুরার একটা মুভিন হয়তো বা। আর এই যে সাসলিক চিকেনটা যে রান্না করেছে খালামণি, এটা হলো অনিয়ন আর জাস্ট ক্যাপসিকাম দিয়ে, টমেটো সস দিয়ে, আর কি মশলা ব্যবহার করেছে আমি দেখিনি, তবে খেতে একেবারে আমি বলবো চাইনিজ রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছে। মানে চাইনিজ রেস্টুরেন্টে যেই আইটেমগুলো তৈরি করে তার থেকেও ভালো হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে খেতে। এখানে দেখো পোলাও রান্না করেছেন, উনি ভীষণ অসুস্থ ছিলেন, একেবারে ভীষণ রকম জ্বর ঠান্ডা ডায়রিয়া এগুলো ছিল, তারপরও তার আপ্যায়নে কোনো রকম কমতি ছিল না। আমরা যখন নাস্তা খেয়ে, মানে নাস্তাটা তো ভারী খাবার খাইয়ে দিয়েছেন, আমরা তো ওরকম খানে হলো না কেউই, কেউ আর ভারীটা খেতে পারছিলেন না। তারপর খালু বাইরের থেকে পিজা নিয়ে আসলেন, বিরাট এক পিজা নিয়ে এসেছেন, তারপরে আরও কী যেন নিয়ে এসেছেন। যাই হোক, খালা শেষে যখন মোটা খাবারটা আমরা কেউ খেতে পারছিলাম না, তখন খালা আমাদের জন্য বাসায় বাটি ভরে ভরে দিয়ে দিয়েছিলেন। এই নুডলসটার কথা ওনার সাথে গল্প করেছিলাম, এটা উনি কুক করেছিলেন এগ উইথ মিট দিয়ে, মানে আমরা সবাই বলেছি যে খুবই মজা হয়েছে, মানে একেবারে মানে লাজবাব। আর এই যে পিজা এনেছিলেন খালু, কারা কারা খেয়েছে এটুকু আছে, আমার তো অভ্যাস হয়েছে, আমার অভ্যাসটা হয়েছে আমার মনে থাকে না, খাবার যখন আধা আধি হয়ে যায় তখন মনে হয় যেন আল্লাহ ভিডিও কেন করলাম না। আর পুডিংয়ের গল্প তো করিই নাই, পুডিংটা হলো বেস্ট একটা পুডিং, আমি পুডিংটা খেয়েছি, মিষ্টি তো খাওয়া বারণ, তারপর আমার আঙ্গুল একেবারে ফুলে ব্যথা হয়ে আঙ্গুল নাড়তে পারছি না, আমি পুডিংটা খেয়েছি। গরুর মাংস আমার সিজনের আব্বু খেয়ে বলছে অন্যরকম করে রান্না করেছে, মাও তো আটারিং হয়েছে। খালামণি তুমি যদি ভিডিওটা দেখো, মেনি মেনি থ্যাংকস টু ইউ, তুমি অনেক কষ্ট করেছো আমাদের জন্য। এই যে চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইটা সে দুরকমভাবে করেছে, একটা হচ্ছে মানে ওই যে গ্রিল চিকেন, আরেকটা হলো এভাবে ফ্রাই করা। এই যে পুডিং, খালা পুডিংটা চমৎকার বানান, খুব হালকা একটা মিষ্টি দেন, মানে মিষ্টিটা খুবই, সুইটটা খুবই কম দেন, কিন্তু খেতে ভীষণ ইয়াম্মি হয়। মোট কথা বলতে মানে যেটা বলতে হয় সেটা হলো খালার রান্নাগুলো, কালকে তনু বলছিলেন যে আমি অনেক রান্নায় আপুর কাছ থেকে শিখেছি, খালার রান্নাগুলো যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আমি আবার এগুলো শুরু করছি, বিসমিল্লা মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে আমার বাসার জন্য সব কিছুই দিয়ে দিয়েছেন, আমি বাটি আর খুলে তোমাদের শো করালাম না, এগুলোই ওরা রাতে খেয়েছিল সবাই, আমরা সবাই এগুলি রাতে খেয়েছিলাম, রাত 2-2:30 দিকে খেয়েছিলাম। জাজাকাল্লাহ খায়রান খালার জন্য, খালাদের সবার জন্য, আমিন সুম্মা আমিন। আর বেচারি এত অসুস্থ ছিলেন, আমার খুব বিবেকে লাগছিল, আমি বারবারই তনুকে বলছিলাম তনু বাসার জন্য দরকার নাই, কিন্তু খালামণি বলছে আমি আপনাদের জন্য রান্না করেছি আর আপনি খাবার নেবেন না খালা, এটা কি কোনো কথা হয়? উনি সব দিয়ে দিলেন। আর যেই গহনাটা দেখতে পেয়েছিলাম, ওপেন করে দেখিয়েছিলাম, সেটি এখন প্যাকেটজাত করাটা দেখাচ্ছি, আমার মেয়েটা নিয়ে এসেছে, তারপরে আমাদের জন্য এক বক্স পাকা আমি এনেছে, তারপর আমার ছেলের জন্য কেক বানিয়ে এনেছে। আর ও আসলে দুইটা বাবু নিয়ে এত বেশি বিজি থাকে, যেটা আসলে বলে বোঝানোর কোনো ভাষা নাই, ও গুছিয়ে কোনো কাজ করবে সেই সময়টা ওর হাতে থাকে না। মেয়েটার জন্য অনেকই মায়া লাগছে এবং থেকে থেকে খুবই কান্না আসছে, কিন্তু আসলে
এটাই দুনিয়া, এটাই জীবন, এভাবেই আমাদেরকে বাঁচতে হয়, এভাবেই আমাদেরকে লড়াই করে জীবনটাকে চালাতে হয়, চালানোর চেষ্টা করতে হয়। তাই বলতে ইচ্ছে করে, মানুষ তো খেলে না নয়, মানুষ তো খেলে না নয়, মানুষ তো খেলে না নয়, মানুষ তো খেলনা নয়, হাসতে হাসতে চলতে হবে, হাসতে হাসতে চলতে হবে, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। মিসিও মামুনি, মিস ইউ অ্যান্ড মিস বোথ অফ ইউ, তোমাদের সবাইকে অনেক বেশি মিস করছি মা। আর আমিও জানি তুমি খুব মিস করবা শুধু খালামণিকে একটু সময় দেওয়ার জন্য, খালামণির একাকিত্ব দূর করার জন্য সুদূর বাফেলো থেকে খালামণির কাছে চলে এসেছো। আল্লাহ পাক তোমাদেরকে অনেক ভালো রাখুন, নেক হায়াত দান করুন, সর্বাঙ্গীন মঙ্গল দান করুন, দেহ মনে শান্তি দিন। আজানকে, আয়ানাকে, তোমাকে, দানিকে সুস্থ রেখে আল্লাহ পাক সার্বিক মঙ্গল দান করে নেক হায়াত দান করুন। আমিন সুম্মা আমিন। আমাদের সমাজ সন্তান সায়াংকে, আমাদের সকলকেও, তোমাদের সকলকেও, মানে যারা আমার ভিডিও দেখবে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়ে নেক হায়াত দিন।